বাসায় খাওয়ার দাবার কেমনে চলবো কাকা? আচ্ছা, বাসায় কোনো খাওয়ার দাবার নাই। খাওয়ার দাবার নাই? এই লোন কাকা, আজকে এই টাকাটা রাখেন। না, ধরেন 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 টাকা দেওয়ার দায়িত্ব শেষ করে দেবেন। আমার টাকা দরকার নাই বাবা। টাকা দিয়ে দায়িত্ব শেষ না, আপনি টাকাটা রাখেন। আজকে আপনি কাজ করতে পারেন না, আপনি বাসায় খাবেন কি? এই টাকাটা রাখেন কাকা, চাকরি দিব বলতে বাবা, চাকরি বললে তো হয়ে যায় না, একটু দুই একটা জায়গায় দেখি। আপনি আমাকে একটু বলেন তো, আপনি কি কাজ করতেন এর আগে? এর আগে আমি চলচ্চিত্রে কাজ করতাম, বিভিন্ন ধরনের কাজ কাম করতাম। চলচ্চিত্রে স্যারে কাজ করছি, প্রোডাকশনে কাজ করছি, অনেক ধরনের কাজ করছি। কিন্তু সবাই কিন্তু আশাই দিচ্ছে, প্রোডিউসার ডাইরেক্টর সবাই আশাই দিচ্ছে, কিন্তু কেউ আর পর্যন্ত কাজ দেয় নাই। মানে সবাই চাকরির জন্য আশা দিচ্ছে, কিন্তু কেউ দেয় না। 30 বছর আপনি কেউ চাকরি দেয় নাই? না। মানুষ টাকা পায় কখনো ছাড়ে? কাজের দরকার আপনার? এই দিলেন, আজকে দিলেন, আজকে আর কাল গিয়া খামো, পরশু দিন না গায়ে থাকি। এটা কাজ দিলেন, মাছ ধরা চাকরি করলাম, মাছ খেতে এক কথা এগারো দিন পর্যন্ত টাকা উঠে যাম, সেটা মাছ ধরা ও বললাম যে একাই যাব, কত ভালো হবে সবাই। এই জন্য আপনি আমার উপর রাগ করতে পারেন কাকা? না, রাগ করে না, রাগ করে কি করবেন? আমি তো চেষ্টা করতেছি, আমি তো বললো 30 বছর ধরে আপনার সাধনা করে আপনার চাকরি পান নাই। আপনি অনেক জুতা ক্ষয় করছেন, অনেক মানুষের পিছনে অনেক মানিলো কাজ করে গেছেন, কিন্তু তারা দেয় নাই। কি কারণ? আপনি কি কাজ জানেন না কাকা? কাজ জানি না, আমি কিছু না বাদ পাই, কাজ করেই খাই, কাজ করেই খাই যেতে ছিল। এটা কেউ দিচ্ছেন তো নেন, 1000 টাকা নেন কাকা, অন্তত 2টা দিন আপনি অন্তত চলেন, আমি দেখি ব্যবস্থা করি। আপনার জন্য যদি চাকরির ব্যবস্থা না করতে পারি, একটা না একটা কিছু তো করব। এই দুনিয়াতে মানুষ তো অনেক মানুষ, ভালো মানুষ তো আছে নাকি? আছে, পারবো না, দরকার নেই, অনেক টাকা টাকা লাগবো না। নেন 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 কাকা, টাকাটা নেন, টাকা ভালো দিলেন কাকা। কাকা শুনেন 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 শুনেন, আপনি আমার উপর রাগ করলেন কেন? আপনি রাগ না তো, আমি বলছি আপনার মানে চাকরি দেওয়ার ব্যবস্থা করবো একটা আপনার। হ্যাঁ, কিন্তু আপনার তো বয়সটা কত কাকা আপনার এখন? 50 বছর বয়স। আপনি কাকা টাকাটা রাখেন বাবা, আমি আপনার পকেটে দিয়ে দিই। হ্যাঁ, আর ফালাইন না। হ্যাঁ, টাকা তো রাগ করেন কেন তো? আপনি না খাবেন, আপনার সন্তানরা খাবে না, তো এখানে চুপ করে বসে আছেন কেন আপনি? শরীর ভালো না, মন ভালো না, কি সমস্যা বলেন তো একটু শুনি। ব্যবসা করতে পারতেছি না, ব্যবসা করতে পারবো না আজকাল। আসেন একটু বসেন বসেন বসেন, রাগ করেন না আপনি। হ্যাঁ, আপনি একটু বসেন, আপনি একটু বসেন। আমি যেহেতু আপনাদের চাকরি দেওয়ার কথা বলছি, 2 দিন আগে আর পরে বাবা একটু ধৈর্য ধরেন। 30 বছর ধরে আপনি ধৈর্য ধরতে পারছেন, এখন একটুকু ধৈর্য ধরতে পারবেন না? হ্যাঁ, আল্লাহ করছে। তারপরে আপনার একটা মোবাইল দরকার ছিল, সেটার ব্যবস্থা কে করছে? আল্লাহ করছে। তো এখন যেটা করছে চাকরির ব্যবস্থাটা হইব, কারো একটু দেরিতে হয় কাকা, কারো একটু আগে হয়। আপনি দেখেছেন এর আগে হইলো এই যে আপনাদের এলাকায় একজন কোটিপতি থেকে আজকে মানিলো ফকির হয়ে গেছে। আপনি তো কোটিপতি ছিলেন না, দিন মজুরের কাজ করি, কার এখনো কাজ করি খেতে চান? কোটিপতার স্বপ্ন দেখেন আপনি? কোটিপতি হবেন স্বপ্ন দেখেন না, কোটিপতি হবো কেমনে? একটু কাজ করে কাকা, আপনি কি দারোয়ানের কাজ করবেন? যা পাইবেন তাই কাজ করবেন? মানে একটা চাকরি করতে চান আপনি, চাকরি করি খেতে খেতে চান? এই যে টাকাটা ছুরি ফেলে দিলেন বাবা, এটা তো অন্যায় বাবা, এটা তোর এটা অন্যায়। আর কি করবো, ভালো হয় না, আপনি টাকা দিবেন আমি না খাই এলাম, এটা তো আমার সহ্য হইতেছে না, এটা আমার কাছে ভালো লাগতেছে না। আপনি আমাদেরকে কাজ দেন, কাজের বিনিময়ে চা দেন, তাই নিয়ে খাবো, কিন্তু যে দিবেন নিমো নিয়ে খামো, এমনি আস্তে আস্তে আমার লিপ খেলা বাইরে দেবো, টাকাই খাবে, টাকা পিছনেই করবো, কাজের পিছনে আর করবো একদিন মা বিপদে পড়ব। এই টাকা পিছনে করতে করতে একদিন যাদের মহা বিপদ পড়েছি, চতুর্দিকে অন্ধকার। আপনি বলতে চাচ্ছেন আজকে আমি দিছি, কালকে আরেকজন দিবে, এইভাবে টাকার এইভাবে দিবে, দিতে দিতে লিপ চাটা বাড়িয়ে দেবো, আমি যদি টাকা দিচ্ছে নিয়ে ঘুরবো, হঠাৎ করে আমার বিপদে পড়ে যাবো, তো চোখ রাস্তা দেখবো না, কেউ টাকা দেওয়া আমার কাছে আসবো,
চাকরিটা করলে তো একটা ঠিকানা থাকবে, একটা আঁকা থাকবে, একটা জায়গায় উঠতে পারবে। বিপদে বসে আমার একটু হেল্প করে, সাহায্য করে, আমার বেতনে চেকাচ্ছে রাখছেন, কিন্তু আমার আমাদের চালান চালাই এইরকমভাবে কেনা কয় দিন চালাবে। সামনে আয় যাচ্ছেন, খেলতে থাকবেন, তখন কী করবেন, বুঝলেন, কার কাছে যাবেন। চাচা আসলে আমি কি করবো, আমি তো একটা কোনো প্রতিষ্ঠানের মালিক না বাবা, আমিও চাকরি করি, আমিও একটা প্রতিষ্ঠানের চাকরি করি, একটা সুনামধন্য চ্যানেল এটিএন বাংলার মতো একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করি। সেই চাকরি থেকে মানিল যে বেতন টাকাটা পাই, সেখান থেকেও আমি আপনাদের জন্য মানি যখন যেটুকু পারি একটু সহযোগিতা করি, যে আজকে আপনি কাজ করতে পারতেছেন না, শরীরটা খারাপ আপনার, এটা দেখে মানে খারাপ লাগছে, এই জন্য আমি আপনাকে 1000 টাকা আপনাকে দিলাম। সে ওই দিন তো আপনাকে 1000 টাকা দিতে গিয়ে আমার পকেটে টাকাই ছিল না, আমি সেটাকেও আপনি আমাকে ফেরত দিতে চাইছেন। আজকে আপনি টাকা নিতে চান না, টাকা ফেলে দিতে চাকরি চান আপনি কাকা। এই দুনিয়াতে দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে আছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা বেশি বেশি করে লাইক দিন, বেশি বেশি করে শেয়ার দিন, অন্তত এই কাকার জন্য একটা দারোয়ানের চাকরি হোক, চুইপারের চাকরি হোক, অফিস সহকারী হোক, বাড়ির কেয়ারটেকার হোক, যে কোনো চাকরি হোক কাকার জন্য, একটা চাকরির জন্য অন্তত ব্যবস্থা করুন। আমরা চাচার জন্য একটা মোবাইল নাম্বার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারটা আমরা আপনাকে দিক দিয়ে দিব, কাকারই নাম্বার, কাকার নামেই, সেটা বিকাশ করা আছে। কাকা বিকাশ করছিলেন এখনও বিকাশ করেন নি আপনি, আপনাকে তাহলে কিভাবে মানুষ সহযোগিতা করবে কাকা? আজকে বিকাশ করবেন, আজকে বিকাশটা করে নেবেন, এখন করে নেবেন, ঠিক আছে? বিকাশটা করলে আমরা এই ভিডিওটা ছাড়বো, ঠিক আছে? তো কাকা মোবাইল নাম্বারটা বলতে পারবেন? হ্যাঁ, নাম্বারটা বলেন। 01863385 07। নাম্বারটা আবার বলেন কাকা। 01863385 07। 07। দর্শক আপনারা শুনলেন, মানে এই রুহুল আমিন কাকা জীবনে অনেক কষ্ট করেছে, বাংলাদেশ চলচ্চিত্র এডবিসিতে সে কিন্তু প্রোডাকশনে কাজ করতেন, সে প্রোডাকশনের কাজগুলো করতে গিয়ে সেখানে 30টি বছর পার করলেন, অনেক প্রডিউসার, ডিরেক্টর, অনেক মালিক পক্ষের লোকজন, অনেক ধরনের শিল্পপতি সেখানে আনাগোনা ছিল, সেই মানুষরা কিন্তু তাকে চাকরি দেবে দেবে বলে 30টি বছর পার হয়ে গেল, আজও একটি বাড়ির কেয়ারটেকার বা একটা সুইপার বা একটা অফিস সহকারীর কাজও তিনি পেলেন না। আজকে আমি তাকে টাকা দিতে গিয়ে তিনি টাকা ছুঁড়ে ফেলে দিলেন, যে বাবা টাকা দিয়ে আমাকে কেন লিপসা বাড়া খারাপ খারাপ করতেন, আমাকে কেন খারাপ করবেন, আজকে আপনি দিবেন, কালকে আপনি দিবেন, পরশুদিন আরেকজন দিবে, এভাবে আমি টাকার পিছনে দৌড়তে গিয়ে এমন বিপদে পড়বো, সেদিন আমার পাশে কেউ থাকবে না। আমি টাকা চাই না, আমি একটা কাজ চাই, কাজের বিনিময়ে আমি খাদ্য, সেই খাবারটা খেতে চাই, আমি কাজ করে খেতে চাই, এমন মানুষটির জন্য কি এই দুনিয়াতে একটি ভালো চাকরি নেই, একটি কাজ নেই? আমরা এই যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, অন্তত এই কাকার একটা কেয়ারটেকারের এই বৃদ্ধ বয়সে তার 2টি মেয়ে রয়েছে বাসায়, তাদের জন্য অন্তত তাদের দিকে তাকিয়ে অন্তত তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের মোবাইল নাম্বারটা হলো, যদি কাকার নাম্বারে আপনারা যদি যোগাযোগ করতে না পারেন, তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা বলে রাখছি, আমার এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, ভয়েস মেসেজ করে এই কাকার স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দিয়ে আমার কাছে অন্তত ভয়েস মেসেজ বলবেন, যে যদি চাকরির কোনো ব্যবস্থা থাকে আপনার মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন। দর্শক আমার মোবাইল নাম্বারটি 01810067009। দর্শক জানেন না, এই 3 দিন আগে থেকে কাকা আমাকে বারবার ফোন করে যাচ্ছেন, বারবার ফোন করে যাচ্ছেন, আমি নিজেও অসুস্থ, আমার ভোকালটা এতটা মানে কণ্ঠটা বেরোচ্ছে না, কথাটা অনেক কষ্টে, এই কাকার দুঃখ দেখে আমার কথাগুলো অনেক জোরালোভাবে বলতে না বলেও পারছি না, কারণ হলো আমি নিজেও অসুস্থ, ঠান্ডা জ্বরে ভুগতেছি, আমি অনেক ডাক্তার দেখেছি, কখনো কাশিটা ভালো হচ্ছে না। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ হয়ে যাই, আবার এই মানুষগুলোর জন্য যাতে কাজগুলো করে যেতে পারি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমাদের চ্যানেলটি ফলো দিন, বারবার বলছি ফলো দিন, ফলো দিন, ফলো দিন। আর যারা ফলো দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।